বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি, আশা করছি আমার সাথে কিছুটা সময় থেকে আপনাদের ভালো লাগবে। আজকে আমরা মা ছেলে দুজন বের হইছি, আমরা এখন লিডলে আসছি। একটু পরে আমার হাজবেন্ডও আসবে, ও কাজ থেকে বের হয়ে পড়ছে, আর গাড়িতে থাকা অবস্থায় ফোন দিয়ে বলল যে তোমরা বের হয়ে পড়ো, আমি তো একটু পরে আসতেছি। তো যার জন্য আমরা বের হয়ে পড়ছি, আর লিডল তো আমার বাসা থেকে খুব বেশি দূরে না, যার কারণে আমরা তাড়াতাড়ি চলে আসছি। তো এসে আমার ছেলে ভিতরে ঢুকা মাত্রই ও ঝুড়ি নিয়ে নিছে, আর এখন আমি প্রথম সেকশানে ঢুকে দেখছিলাম, কিন্তু ওখানে আমার কোনো কাজ ছিল না। এখন আমি ফল আর সবজি সেকশানে আসছি। ফল বা সবজি দুইটার একটাও আমার লাগবে না, তারপরও আমি এই সেকশানটাতে একটু ঢু মেরে যাচ্ছি, কারণ এই পাশটায় মাশরুম থাকে। তো আমি দেখতে আসছি যে মাশরুমের অফারটা আছে কি না, মাশরুমের অফারটা থাকলে আমি দুই তিন বক্স নিয়ে নেই, কারণ আমরা দুজনই মাশরুম খেতে পছন্দ করি। আর আজকে রাতে পাস্তা করার ইচ্ছা আছে, তো যদি পাস্তা করি আমরা পাস্তাতে মাশরুম দেই, যার জন্য আমি দেখতে আসছি। তো এসে দেখলাম যে আজকে অফারটা নাই, তো আজকে আমরা নিলামও না। লোহার পাতিল, এখন যে পাতিলটা দেখালাম এটা হলো লোহার তৈরি, এগুলা হলো গ্রিল করার জন্য। এছাড়াও লিডলে সব রকমের পাতিলে আসে, আর লিডলের পাতিলগুলা অনেক ভালো, আর লিডলের পাতিলের দাম একটু বেশি থাকলেও কোয়ালিটির দিক দিয়ে অনেক ভালো, কারণ লিডলের সব প্রোডাক্টই মেড ইন জার্মানি থাকে। তো এখন আমি চলে আসলাম ফুলের সেকশান বা গাছের সেকশান যেখানে থাকে ওখানে, আর আমি ফুল নেই বা না নেই, গাছ নেই বা না নেই, আমি যে কোনো মার্কেটে গেলেই এই সেকশানটা দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। যেহেতু সামনে সামার আসতেছে, তাই এই সেকশানটাতে আরও অনেক বেশি গাছপালার সমারোহ থাকে, আর সাথে থাকে বীজ, বীজও অনেক রকম থাকে, যে যার মন মতন নিবে। আর আজকে আমরা লিডলে আসছি প্রেসারের মেশিন নেওয়ার জন্য, লিডলের অফারটায় প্রেসারের মেশিন ছিল, তো আমরা ভাবছি আমরা দুইটা নিয়ে নিব, বাংলাদেশে যখনই যাই তখন নিয়ে নেওয়া যাবে এই উদ্দেশ্যে। তবে আমি অলরেডি দুই তিনবার এই সাইটগুলোতে খুঁজে দেখছি, বাট আমার চোখেই পড়ে নাই। তো আমি আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছি যে ও আসুক, আর বাকিটা ও দেখবে। আমার এই পান্নাটা লাগবে, এই পান্নাটা, এই পান্নাটা, এটার দাম 79 পয়সা। আমি কয়েকটা নিয়ে নিব। ধর মা, ধরা ধরা, আসো, মারও নেই, সোনা পাখি আসো, নিয়ে দাও, মাকে পড়ি গেছে, দাঁড়া। এরপর নিতে আসলাম মেয়োনেজ। তো মেয়োনেজ নিতে এসে দেখলাম যে মেয়োনেজেরও অফারটা আছে, তো যাই হোক মেয়োনেজ একটা নিয়ে নিলাম। কি মা, এটা কি বলা বাবার, ওই সোনা পাখি তুমি সব চিনে ফেলছো, বলা কি হয়েছে বাবা, এভাবে করে নেনে করে কিম লাগাইছে, তুমি চিনে ফেলছো, কিভাবে চিনছো মা, সুন্দর লাইক লাইক দিছ, তুমি বাবার এটা চিনে ফেলছ। আজকে তো বাসায় পাস্তা রান্না করব রাতের জন্য, তো এর জন্য পাস্তা তাদি পোমোদোরো যেটা ওটা লাগবে, আর এটা বাসায় ছিল না, তো এগুলাও একটা নিয়ে নিলাম। এরপর আসলাম মশার স্প্রে নিতে।
সামারে এদেশে মশার অনেক বেশি উপদ্রব থাকে, তো সামারে এগুলা আসে। আর আমার বাসায় এটার মেশিন আছে, তবে ভিতর স্প্রেটা শেষ হয়ে গেছে, তো এখন দেখে একটা নিয়ে নিলাম, বাসায় গিয়ে চেঞ্জ করে এটা লাগিয়ে নিব। আর এছাড়াও আমাদের আরও টুকিটাকি কিছু বাজা ছিল, ওগুলাও নিয়ে নিচ্ছি। আর এদিকে আমার হাজবেন্ড তো আরও আগেই চলে আসছে, তো ও এসেই আগে প্রেশারের মেশিনটা খুঁজছে, অলরেডি দুইবার খুঁজে ফেলছে বাট ও খুঁজে পাচ্ছে না। তো আমরা ভাবলাম হয়তো এবারে ওরা মেশিনটা আনে নাই। যাই হোক, আমাদের আর যে বাজারগুলা ছিল আমরা সব বাজারগুলা নিয়ে তারপরে টাকা পে করে বাসায় চলে আসছি, এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আমার আজকে লিডলের বাজার। এখানে পান্না দি কুশি না, এটা আমরা পাস্তাতে ব্যবহার করি। তো ছটা নিয়েছি, অপারটা ছিল তো ছয়টা নিয়ে নিছি। তারপরে এই মায়োনেজটা নিয়েছি, তারপরে পাস্তা দি পোমোদোরো, মানে এটা পাস্তাতে ব্যবহার করে, টমেটো পেস্ট। তারপরে এই জুসটা নিয়েছি, আর দুইটা কোকাকোলা নিয়েছি, কোকাকোলা আরও বাসায় আছে, তো আজকে দুইটা নিয়ে নিছি। তারপরে লবণ শেষ হয়ে গেছিলো, আমরা লিডলের এই লবণটা ব্যবহার করি, তো লবণ নিয়ে নিছি। আর এটা হলো মশার ইলেকট্রিক মশার আর কি, মানে আমরা একটা যন্ত্র কিনছিলাম আর কি মশার, ওইটাতে এটা লাগায় তারপরে ব্যবহার করে। আর আমি এই এই আইসক্রিমটা খেতে পছন্দ করি, এই জন্য এই আইসক্রিমটা নিছি। তারপরে এই বুড়ো যেটা, এটা ফ্রাইড রাইস, তারপরে চাউমিন, তারপরে নুডলস, এরকম টাইপের সব জিনিস এটা ব্যবহার করা যায়। তো এতো এটা ছিল আমার আজকের লিডলের বাজার। এটা আমাদের রাতের খাবার, আমি পাস্তা করছি আর সাথে ডিম নিছি। আমি এরকম একটু ডিম কাঁচা কাঁচা থাকে, এরকম ডিম খেতে পছন্দ করি, মানে কুসুমটা কাঁচা থাকে। আর বেশি করে চিজ দিছি, এখন আমরা ডিনার করব। এখন আমরা খেতে বসে গেছি, আর আপনাদের থেকেও বিদায় নিয়ে নে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।